হযরতে সাইয়্যিদুনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম শাফিয়ে উমাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের রব তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তান তুমি নিজেকে আমার ইবাদতের জন্য নিয়োজিত করো, আমি তোমার অন্তরকে ধনাঢ্যতায় এবং তোমার দুহাতকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। হে আদম সন্তান তুমি আমার ইবাদত থেকে দূর সরে থেকো না, অন্যথায় আমি তোমার অন্তরকে অভাব দরিদ্রতায় পূর্ণ করে দেব এবং তোমার দুহাতকে দুনিয়াবি কাজকর্মে লিপ্ত করে দেব। হযরত সাইয়্যিদুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় আকা মক্কী মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করলো সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো, এবং যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো সে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হলো। সুতরাং তোমরা অবিনশ্বর অর্থাৎ আখিরাত, নশ্বর অর্থাৎ দুনিয়ার উপর প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা উবাইদুল্লাহ বিন হিশাম খাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে এই অবস্থায় সকাল করলো তার মন সন্তুষ্ট, শরীর সুস্থ আর তার নিকট একদিনের খাবার রয়েছে, তবে যেন তার জন্য পৃথিবী একত্রিত করে তাকে দেওয়া হয়েছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাবধান, দুনিয়া অভিশপ্ত আর আল্লাহর জিকির এবং যা আল্লাহ তাআলার নিকট তম করে আর আলিম এবং তালিবে ইলম ছাড়া দুনিয়ার মধ্যে সব কিছুই অভিশপ্ত। সাইয়্যিদুনা মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আপন বান্দাকে দুনিয়া থেকে এমন ভাবে দূরে রাখেন যেমন ভাবে তোমরা নিজেদেরকে অসুস্থ ব্যক্তির পানাহার করা বস্তু থেকে নিজেকে দূরে রাখো। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দিরহাম ও দিনার লোভী ব্যক্তি অভিশপ্ত। সাইয়্যিদুনা কাআব বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে ছাগলের মাঝে ছেড়ে দেওয়া হলে তা এতটুকু ক্ষতি করবে না যতটুকু সম্পদ ও সম্মানের লালসা মানুষের দিনকে ক্ষতিগ্রস্ত করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জি ইসলাম ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার ভালোবাসা এবং দুনিয়ার থেকে বিমুখতা সম্পর্কে শুনলাম। আসলে সত্যি যদি আজকে দুনিয়ার ধন সম্পদের ভালোবাসা, দুনিয়ার অন্যান্য স্ত্রী সন্তান পরিবার পরিজনের ভালোবাসা আমাদের ঘাড়ে আমাদের কলবের মধ্যে চেপে না বসত, আমরা হয়তোবা এই আজকের নূরানি মেহফিলে এসে উপস্থিত হয়ে যেতাম, আমরা হয়তোবা আজকে সবার আগ্রে আগ্রে এসে সবার সামনে বসে যেতাম। কিন্তু হায় আফসোস, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি, দুনিয়ার আত্মীয় স্বজন পরিবার পরিজন, এদের ব্যাপারে আমরা উদাসীন, এদের ব্যাপারে আমরা মন্দ ব্যতিব্যস্ত, যাদের কারণে আজকে মেহফিলে সবার আগে এসে বসা আমাদের পক্ষে সম্ভব হয়নি। হয়তোবা চিন্তা করতেছে যাব যাব আরেকটু বসি দোকানের মধ্যে, আরেকটু ঘরের মধ্যে সময় কাটাই না, এখনও ইশার আজান হয়নি, ইশার আজানের পরে যাব, আরেকটু সময় অতিবাহিত করি, এখনই তো মাত্র শুরু হলো একটু পরে যাব। আমার প্রিয় ইসলাম ভাইরা, এটাই হচ্ছে শয়তানের ধোকা, এটাই হচ্ছে শয়তানের ধোকা। শয়তান আমাদেরকে ধোকা দেয়, একটু একটু করে সময় অতিবাহিত করে, সর্বশেষ একটা সময় এমন একটা পরামর্শ দেয়, অনেক সময় তো অতিবাহিত হয়ে গেছে, হয়তো একটু পরে শেষই হয়ে যাবে, এখন আর গিয়ে লাভ নেই।
এখন আর গিয়ে লাভ নেই, অতএব তুমি বাড়িতে থেকে যাও। আমার প্রিয় ইসলাম ভাইয়ের আসুন না, শয়তানের এই ক্রমন্তনাকে আমরা ফেল করে দিয়ে, শয়তানের এই ক্রমন্তনাকে আমরা নিজেদের মন থেকে ঝেড়ে বের করে দিয়ে আমরা সবার আগে আগে নিজেদের ঘর ব্যবসা বাড়ি থেকে যেহেতু নিয়ত করে নিয়েছি মাহফিলে যাব ইনশাআল্লাহ তাআলা, তো সবার আগে আগে চলে আসি। শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করলে যতটুকু অন্তরের মধ্যে স্বাদ মিটবে, হয়তো বা মধ্যখানে আসলে বা শেষে আসলে মনের মধ্যে এরকম কিছু চিন্তা থাকবে, প্রথমে জানি কী ধরনের অনুষ্ঠান পরিচালনা হয়েছিল, প্রথমে বা কী ধরনের বয়ান হয়েছিল, সেগুলো থেকে আমি মাহরুম বঞ্চিত হয়ে গেলাম। তাই সবার কদমে করজোরে অনুরোধ করব, মেহরবানি করে আপনারা সকলেই চলে আসুন ইনশাআল্লাহ। আমাদের মাহফিল বেশি দূর পর্যন্ত যাবে না, মধ্যরাতের আগে শেষ হয়ে যাবে, অতএব সকলে চলে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরাম, আমি দুনিয়া এবং দুনিয়াকে ভালোবাসার পরিণাম সম্পর্কে বয়ান করছিলাম, দুনিয়ার ফিতনা থেকে সাবধান করে হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাই, এক বুজুর্গ অর্থাৎ এক আল্লাহ তাআলার নেককার বান্দার একটি উদ্ধৃত দিয়ে বলেন, হে লোকেরা, এই অবসর সময়ে নেক আমল করে নাও এবং আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, আশায় আশায় বুক ভাসিয়ে না এবং নিজের মৃত্যুকে ভুলে যেও না, দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো না, নিশ্চয় সে ধোকাবাজ এবং ধোকা দিয়ে সঙ্গ সেজে তোমার সামনে আসবে এবং নিজের কামনার মাধ্যমে তোমাকে ফিতনায় ফেলে দিবে, দুনিয়া তার অনুসারীদের জন্য এমন ভাবে সাজে যেমনটি নববধূ সাজে, দুনিয়া তার কত যে প্রেমিককে ধ্বংস করে দিয়েছে, যারাই এর থেকে প্রশান্তি অর্জন করতে চায় দুনিয়া তাকে অপদস্থ ও অপমানিত করে দেয়। সুতরাং এতে বাস্তবতার দৃষ্টিতে দেখো, কেননা তা বিপদ সংকুলন স্থান এবং সৃষ্টিকর্তা এর অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং এই দুনিয়ার ব্যাপারে নিন্দা করেছেন, এর নতুনগুলো পুরাণ হয়ে যায় এবং এই দুনিয়ার প্রতি যারা বেশি থেকে বেশি আকাঙ্ক্ষা করে এই আকাঙ্ক্ষাকারীরাও আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করুক, উদাসীনতা থেকে জাগ্রত হয়ে যাও এবং এর পূর্বেই ঘুম থেকে চোখ খুলে নাও যে এভাবে ঘোষণা করা হবে, অমুক ব্যক্তি অসুস্থ, এর সুস্থতা অসুস্থতা প্রবল আকার ধারণ করে দিয়েছে, কোনো ওষুধই আছে কি, এবার তোমাদের জন্য ডাক্তারকে ডাকা হয়েছে কিন্তু রোগ নিরাময়ের কোনো আশা নেই, তারপর বলা হবে অমুক ওসিয়ত করেছে এবং নিজের সম্পদের হিসাব করেছে, অতঃপর বলা হবে তার কণ্ঠ ভারী হয়ে এসেছে, এখন সে তার ভাইদের সাথে কথা বলবে না বরং প্রতিবেশীদেরকেও চিনবে না, এবার তোমাদের কপালের ঘাম এসে গেছে, কান্নার আওয়াজ আসতে থাকবে এবং তোমার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, তোমার ভাই বোনেরা কান্না করছে, তোমাকে বলা হবে যে এটা তোমার অমুক সন্তান, এটা অমুক ভাই, কিন্তু তোমার কথা বলা বন্ধ হয়ে গেছে, অতএব তুমি কিছু বলতে পারবে না, তোমার মুখে মোহর মেরে দেওয়া হয়েছে যার কারণে আওয়াজ বের হচ্ছে না, অথবা তোমাদের মৃত্যু এসে গেলে এবং তোমাদের রূহ অঙ্গ থেকে পুরোপুরিভাবে বের হয়ে গেল, অতঃপর তাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হলো, সেই সময় তোমার ভাইয়েরা এসে জমা হয়ে গেছে, অতঃপর তোমার কাফন আনা হলো আর তোমাকে গোসল দিয়ে কাফন পরানো হলো, এবার তোমার শুশ্রূষাকারীরা চুপ করে বসে যায় এবং তোমার হিংসাকারীরাও শান্তি পায়, পরিবারের লোকেরা তোমার সম্পদের দিকে মনোযোগী হয়ে যায় আর তোমার আমল সমূহ বন্ধ হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই বুজুর্গ এই ঘটনার মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা দুনিয়ার প্রতি আশা আকাঙ্ক্ষী হতে থাকি, অথচ অন্যদিকে যদি আমাদের মাঝে কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ আর একটু বেড়ে যায়, মানুষের মাঝে খবর প্রচার হয়ে যায় লোকটাও গুরুতর অসুস্থ হয়ে গেছে, একটা সময় এই খবর প্রচার হয়ে যায় লোকটা এমন অসুস্থ হয়েছে তার আর কোনো চিকিৎসা নাই, অর্থাৎ দুনিয়ার আর কোনো ওষুধ তার কাজে আসবে না,
একটা সময় এই ঘোষণা হয়ে যায় যে লোকটা কি মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গেছে, এখন আর তার বাঁচার কোনো আশঙ্কা নাই। একটা সময় কয়েক মুহূর্ত বা দু এক দিনের মধ্যেই খবর চলে আসে লোকটা দুনিয়া থেকে চলে গেছেন। এই ব্যাপারটা আমার বেলায় হবে, এই ব্যাপারটা আপনার বেলায় হবে, এই ব্যাপারটা সবার বেলায় হতে পারে। অতএব এই ব্যাপারগুলো আমাদের জীবনে ঘটার আগে আগে আমরা কেন সাবধান হয়ে যাচ্ছি না? এই বিষয়গুলো আমাদের সাথে পরিপূর্ণভাবে ঘটার আগে আগে আমরা কেন দুনিয়া থেকে নিজেকে ফিরিয়ে নিচ্ছি না? আমরা কেন দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে সামলিয়ে নিচ্ছি না? আমরা কেন দুনিয়ার এই চাক চিক্য রং বেরঙ্গ রং তামাশা থেকে নিজেকে ফিরিয়ে নিচ্ছি না? কেননা দুনিয়া এমন দুনিয়া যেখানে নেককার মানুষও থাকার গুঞ্জাইশ নেই, বদকাররা তো অনেক আগেই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার প্রিয় ইসলাম ভাইয়েরা, আসুন আজকের এই সুন্নতে ভরা বয়ান থেকে অন্তত এই শিক্ষাটি নেই, দুনিয়া যখন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তবে দুনিয়া থেকে বিদায় করার আগে, বিদায় হওয়ার আগে নিজের জন্য, নিজের আখিরাতের জন্য এমন কিছু দুনিয়া থেকে করে যায় যেন দুনিয়াবাসী যতদিন দুনিয়া থাকবে ততদিন যেন আমাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে। দেবন না, দেখেন না আল্লাহ তাআলা নেককার বান্দারা যাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, সুবহানাল্লাহ, যাদেরকে আমরা দিন রাত স্মরণ করি, প্রতি সময় সময় তাদের আল্লাহ তাআলা নেককার বান্দাদের জিকির আমরা করতে থাকি, কেনই করি? আল্লাহ তাআলা তিনাদের নামকে দুনিয়ার মধ্যে উজ্জ্বল করে দিয়েছেন, তিনারা আল্লাহ রাব্বুল ইজ্জতকে নিজেদের সন্তুষ্টির মধ্যে নিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তিনাদের প্রতি রাজি হয়ে গেছেন, তিনারাও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়ে গেছেন। তো ইনশাআল্লাহ আজকের এই বয়ান থেকে আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ দুনিয়ার প্রতি বিমুখ হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার জন্য, নিজের দুনিয়া আখিরাতকে সাধনার জন্য দুনিয়া থেকে বিমুখ হয়ে পরকালমুখী আমরা হয়ে যাব। এবং